আর বাহাদুরী দেখায় না, সুখে থাকো দুঃখে থাকো মাওলারে ভুলিও না, আমার মালিক সারা তোমার বান্ধব কেউ নাই গো। এই যে 17 জন যুবক ছোট ছোট বাচ্চারা চলে গেল, মাত্র 5 মিনিটের ব্যবধানে সবাই লাশ হয়ে গেল, গ্রামের ছেলেরা অধিকাংশ সবাই সাঁতার জানে, এদের মধ্যে হয়তো দুই একজনে সাঁতার জানে না, বাজানদের সাঁতার জানলেও কাজ হইল না, আমার বিশ্ব নবী বলে উম্মাদের রে কখন কে চলে যাইবা কেউ জানে না। যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পায়ে হাত দিয়া বলতে চাই, জীবনটা তুমি আর খারাপ রাস্তায় শেষ করে দিও না, অন্তত আমার মালিকরে বন্ধু বানাইয়া কবরে যাইও, কবরে যাইয়া বন্ধুর সাথে তুমি কথা বলতে পারবা। আবু জাহেল আমার বিশ্ব নবীকে বলেছিল মুহাম্মদ রে কবরের জিন্দেগি বিশ্বাস করি না, যদি কবরের জিন্দেগি সত্য হইতো আমার বাবা হিসাব উঠি আমারে বলতে পারতো, বাবা আমি এখনো আছি, তোমার দাদা আব্দুল মুত্তালিব কবর থেকে উঠে বলতো, যদি কবরে মৃত্যুর পরে কিছু থাকতো একটা না একটা আলামত আমরা পাইতাম, মানুষ মরে যাবে মাটি হয়ে যাবে এটা বিশ্বাস করি না রে মুহাম্মদ। আমার বিশ্ব নবী বলেন চাচা গো এই কথা বলিও না চাচা, কবর যে কত ভয়ঙ্কর, কবরের জিন্দেগি যাতে কত কঠিন গো চাচা, দুনিয়ায় একটা লোককে যদি জীবনে কেউ একদিন জীবিত করার সিস্টেম থাকতো, ও চাচা আপনি কি জানেন না ইনজিল কিতাবের ঘোষণা, আপনারা তো নিজেরাই জানেন ঈসা নবী 7000 বছরের একার একটা লাশ, আল্লাহু আকবার বলো, আর একটা লাশ হলো ঈসা নবীর জামানার যেই লোকটারে মানুষে চিনত, 100 বছর আগে লোকটা মারা গেছে, তার নাতি বলেন আমি আমার বাবার মুখে শুনছি এখানে আমার দাদাকে দাফন করা হয়েছে, পারলে এই লাশটা উঠাইয়া দেখাও, এই লোকটাও তো কালেমা পড়ে মরে নাই, এই লোকটার কাছে জিজ্ঞেস করো এই লোকটার কবরে কোনো কিছু আছে কিনা। আপনাদের জানা আছে ঈসা নবীর একটা আল্লাহ ক্রেডিট দিয়েছিলেন, একটা মুজিজা ছিল ঈসা নবী মৃত্যু মানুষকে জীবিত করতে পারতে, এটা ছিল তার মুজিজা, আর আমার নবীর একটা মুজিজা ছিলেন বাবা 1000 হাজার মুজিজা, আমার নবী যদি এই শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের দিকে তুলতেন চন্দ্র দুখণ্ডিত হইয়া জমিনে পড়ে যাইতেন, আমার নবী যদি এই আঙ্গুল দিয়ে ইশারা করতেন চন্দ্র সূর্য তার অস্তিত্ব হারাইয়া ফেলতেন, আমার নবী আসরের রক্তে চন্দ্র দিকে শুধু একবার করামে যাদের তাকাইছে বেলাটা ডুবে গেছে, একবার তাকাবার সঙ্গে সঙ্গে আবার চন্দ্র তার নিজের জায়গায় আসছে, আবার সূর্য তার নিজের জায়গায় আসছে, আমার নবীর মুজিজা বাবা। আমার নবী যদি পাথরে আঙ্গুল দিয়ে আঘাত করতেন ঝর্ণা নহর প্রবাহিত হয়ে যেত, আমার নবী যদি কোনো একটা বাচ্চা বন্দা গাভীর গায়ে হাত দিতেন, অথবা কোনো বন্দা বাসা যাই বকরিতে কোনোদিন বাচ্চা দেয় না দুধ দেয় না, বন্দা বকরির গায়ের উপরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মান নবীর দুয়ার বাদৌলতে নবীর বরকতে বন্দা বকরির ভিতরে আল্লাহ দুধের নহর চালু করে দিতে। একটা ঘটনা মনে পড়ে গেল বুখারীতে, আপনারা দেখবেন ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিস কেন বর্ণনা করেন, বিশ্ব নবীর কাছে একজন ইহুদি মহিলা জিজ্ঞেস করে মুহাম্মদ রে শুনেছি মক্কায় আপনি চন্দ্র দুখণ্ডিত করেছে, মিরাজের রাত্রে আপনি একটা পাথরের মধ্যে আঘাত করে পানির নহর চালু করেছেন, শুনেছি আপনি এক রাত্রে 7-8 বছর সফর করেছেন, আপনি কি পারবেন আমার এই বন্দা বকরিটার ভিতর দিয়ে দুগ্ধ বাহির করতে। আমার নবী বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই
خلق السماوات والارض في سته ايام যেই মালিক ছয় দিনে দুনিয়া বানাইছে এই মালিকই পারবে এই বন্দানারির ভিতরে এই বন্দা বকরির ভিতরে দুধ বাহির করে দিতে দেখব আপনি পারেন কিনা আমার নবী তার কুদরতি হাতটা বকরির অলানে একটু ঘষা দিয়ে দিলেন বকরির পিঠের উপরে হাতটা রেখে বললেন মালিকের হুকুমে তুমি বন্দা বকরি দুধের ব্যবস্থা করে দাও নবীর জবান দিয়ে কথা বের হতে দেরি আছে বন্দা বকরির অলানের মধ্যে বানের মধ্যে দুধ আসতে দেরি হয় না বিশ্ব নবী বলে দিয়েছে তোমার ঘরের মধ্যে খাবারের অভাব যে দেখো তুমি যেই জাতা দিয়া গম পিসো আটা পিসো যেই জাতা দিয়া তুমি জৌ পিসো যেই জাতা ঘুরাইয়া ঘুরাইয়া ডাল পিসো যেই জাতা ঘুরাইয়া ঘুরাইয়া তরকারি এবং হলুদ মরিচ পিসো ওই জামানায় তোর মিশিং ছিল না বাবা মিশিং ছিল আমি ইলিয়াসুর রহমান জিহাদিও দেখছি এই যে মসজিদের কমিটিরাও দেখছে আমার মা চাচি জাতিদের দাদিদেরকে দেখছি জাতা ঘুরাইয়া ঘুরাইয়া ডাল বের করছে কথা কন না কে এমন দেখেছি জাতা দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া মরিচ পেরছে পাটা দিয়ে ঘষিয়া ঘষিয়া মরিচ গুলে পেশিয়া পাক করছে এখন তো সব আপনি রেডিমেড পাইবেন তখন কিন্তু রেডিমেড খাবারে যে মজা পান যেটা নিজেরা কষ্ট করে পাকাইয়া খাওয়াইতো ওই মজার এই মজার মধ্যে ফার ফার ডিফারেন্স ঠিক না বেটি অধিকাংশ দেখবেন যতবারই নামি দামি হলুদের প্যাকেট দেখেন না কিন্তু পুরাইটার মাটি ভরা তোবা রং ভরা কিন্তু মা চাচিরা ঘষিয়া যেটা পাক করতোটার ভিতরে মজাই ছিল আলাদা রসুলের যুগে জাতা ঘুরাইয়া ঘুরাইয়া হলুদ মেটত গুতাইয়া গুতাইয়া মরিচ পেস্ত গম ঘুরাইয়া ঘুরাইয়া আটা পেস্ত রসুল বললেন তোমার ঘরে খাবারের অভাব আমি নবী তোমার জন্য দোয়া করছি তোমার বিবিরে আটা ঘুরাইয়া ঘুরাইয়া বের করতে বলো হুজুর গম হতো নাই আমার বিশ্ব নবী 1 কেজি গম দিয়ে বললেন এটাকে পেস্টে থাকো খবরদার মনে রাখো এই 1 কেজি গম পাটার নিচে রাইখা তুমি জাতার নিচে রাইখা শুধু তোমার বিবিরে পেস্টেই বলবা পেস্টেই বলবা যতদিন যত যুগ মনে চায় ততদিন খাইবা কারো কাছে বলবা না আপনারা জানেন হাদিসের বর্ণনা এগুলা মৌখিক আলোচনা নয় ওই 1 কেজি গম বিশ্ব নবী তুলে দিয়েছে রসুলের হাতে এত বরকত এত মুজেজা পাটার নিচে দিয়া জাতার নিচে দিয়া বিবি রসুলের সাহাবীর বিবি জাতা ঘুরায়ার আটা পরে ঘুরায়ার আটা পরে রসুল বলেছেন যখন দরকার হবে তখনই নিবা কমতি নাই ভুরাবে না আমি রসুলের দপ্তরে কমতি থাকতে পারে রসুলের মালিক তোমার মালিকের কাছে কোনো কমতি নাই তার খাজানায় কমতি আছে জোরে কর রসুলের সাহাবী যখনই দরকার হইতো 4 কেজি 5 কেজি আটার দরকার জাতাটা ঘুরাইলি পড়ত জোরে কর না যখনই দরকার হইতো সকালে 1 কেজি বিকালে 1 কেজি এমনি করে যেকালে যতটুকু দরকার হইতো ঘুরলি দিলেই আটা পড়ত হঠাৎ একদিন জিজ্ঞেস করে এক সাহাবি ভাই রে তুমি না আগে অসচ্ছল ছিল এখন সচ্ছল হলা কেমনে সাহাবি বলে রসুলের দুয়ার বরকতে আল্লাহ পাক আমার কপাল খুলে দিয়েছে দেখবেন মহিলাদের পেটে কিন্তু কথা থাকে না কথা কথা জানি আমার এই ওয়াজ ইউটিউবে মহিলারা শোনার পরে রাগ করব করুক এটা রসুলের যুগের কথা এটা আমার বানানো কথা না মহিলাদের পেটে কথা থাকে না রসুলের সাহাবীর কাছে জিজ্ঞেস করে সে কয় না রসুল নিষেধ করছে বলবা না বললে আর এই বরকত থাকবে না এক মহিলা জিজ্ঞেস করে ঘটনা কি বাজার করতে তো দেখি না আটা পাও কই খাবার করতে আসে সচল চামড়াটা তেল তেলা একদিন দুই দিন বলে খালি কয় না দে আমার স্বামী বরকত চালু হয়েছে বলতে বলতে বলে ফেলছে বোন বলো না এত আটা কই পাও আর তোমার ঘরে এত সুস্বাদু আটা কোন মার্কেটের থেকে আসে তোমার ঘরের পাশ দিয়ে গেলি আহারে আমরাও তো রুটি বানাই কিন্তু তোমার ঘরের আটার বরকতের ঘেরান অন্য কোথাও পাই না
ওই যে বলছিলাম মহিলার পেটে কথা থাকে না, ওই দেখবা কইতে আহে বান্ধবীর সাথে নিয়ে গেছে, কয় গুল্লি দাও, বান্ধবীর গুল্লিতে কাম হয় না, বান্ধবী ঘুরায় কাজ হয় না। বান্ধবীর যখন বলছে ঘুরলি দাও আটা পড়বে, মনে করছে তার হাত আর এই হাত বুঝি এক হয়ে যাবে না, রসুল বলেছিল কারো কাছে বলবা না, বলে দিয়ে বলছে এখান থেকে আসে ঘুরলি দেওয়ার কাজ হয় না। এখন ওই সাহাবীর বিবিও জাতা ঘুরায় জাতার থেকে আর আটা পড়ে না। সাহাবী বাড়িতে আসে বিবি কান্দে কাদুসকে কপাল পুড়িয়ে গেছে, ওই কেমনে আর তো আটার কল বন্ধ হয়ে গেছে। সাহাবি সেজদায় পড়ে কান্দে মানি তোমার রসুলের বরকত কি কমিয়া গেল, কোন আওয়াজ আসে না, দৌড়ে পাগলের মতো বিশ্ব নবীর কাছে গেছে, রসুল আমার ঘরের অটোমেটিক ডিজিটাল আটা বন্ধ। রসুল বলেন এই বন্ধুর পিছনে একটা কারণ আছে, আমি রসুল তোমাকে যা নিষেধ করছিলাম সেটা তুমি বলে দিয়েছে তোমার বিবি। আর একটা কথা মনে রাখিও, আমার আল্লাহর কুদরাত বোঝার সিস্টেম নাই, তোমার বিবি এত বছর খাইছে কষ্ট নাই, এটা বন্ধ হয়ে যাবে এই জন্য। ও সাহাবি যদি কারো কাছে না বলতা আমার কথা মনে রাখতা, কিয়ামত পর্যন্ত এই জাতা দিয়ে আটা পড়তেই থাকতো। আল্লাহর কুদরাত বোঝা যায় না। এখনো পর্যন্ত মদিনার সাহাবীরা যখন ওই সাহাবীর বাড়ির সামনে যায়, মসজিদ আছে বাজার, সাহাবীরা পর্যন্ত বরকতের দোয়া করে, কেন করে জানেন নি? আমার নবীর মুজিজার শক্তি আছে না নাই? ঈসা পয়গম্বর কবরের পাশে দাঁড়ায় দুই ব্যক্তির ডাক দিছে, এ আশাস ও কাইকাউস, ডাক কারণ ওই জামানার নাম তো হিব্রু ভাষার নাম, আরবি তো না, আমাদের আরবি ভাষার নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, এই যে ইব্রাহিম যে নামটা শুনেন ইসমাইল, এটা হিব্রু ভাষার নাম। যদি এখন আরবিতে আল্লাহ করে দিয়েছেন, রূপান্তরিত করেছেন, কিন্তু মনে রাখবেন এই নূহ যদিও কোরআনের ভাষা, এটা কিন্তু ইব্রানি ভাষা। আশাদ বলে ডাক দিছে, আল্লাহর বান্দা উঠতাছে বাবা পেরায় 25 হাত লম্বা একটা মানুষ যদি মাটি ছিঁড়ে উঠে বলেন তো তার অবস্থা কি? লোকটারে তো রাখছে 100 বছর আগে, ডাক দিছে আশাস উঠ কুম বিদনিল্লা, ওঠ আল্লাহর হুকুমে, উইটা কো কবরের অবস্থা কি? কে পা দেখিয়া আশাস কো ডাক দিছে, ও তো উঠতাছে 1.5 কিলোমিটার লইয়া মাটি ছিঁড়া বাইরা উঠতাছে, পাহাড়ের জমিন পুরা মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে, পুরা জমিনে ধুলি, ধুলায় অন্ধকার হয়ে গেছে, পুরা পোষা মানুষ আগুনে পুড়াইলে যে গন্ধ, দূর গন্ধ কবর থেকে ছুটে গেছে, ও উড়ছে। সমস্ত কমের মানুষগুলো বলে ইসা দেখবো না, দেখবো না, এই লোকটারে দেখতে চাই না। সবাই বলে দেখি না ওর অবস্থা কি, 100 বছর আগে মরছে, ওর অবস্থা কি? বাজানে কবরের থেকে জীবিত হয়ে যখন মাথাটা উঠাইছে, মানুষ এখন আর ওখানে দাঁড়ায় না, উল্টা দিকে দৌড়ায়, ইসারে তাড়াতাড়ি লোকটারে কবরের মধ্যে ঢুকাইয়ে দাও। লোকটা সোজা হয়ে দাঁড়ায় বলে, হে বনি ইসরায়েলের বেয়াদবগুলি, আমাদের চাইতে বেশি মাতুব্বারি তোরা জানোস না, আমাদের চাইতে অহংকার তোদের বেশি নয়, আমরা যখন জমিনে ছিলাম এই ঈসা নবীর জন্ম হয় নাই। আল্লাহু আকবার। তোমরা মনে রাখো আগের নবীদের সাথে আমরা বেয়াদবি করেছি, জাকারে নবীর সাথে বেয়াদবি করছি, ইলিয়াস নবীর সাথে বেয়াদবি করেছি আমরা, আসলে নবীদের কথাই সত্য, আমরা ছিলাম ধোকাবাজ, আমরা ছিলাম মিথ্যাবাদী, আমরা ছিলাম মাওলার নাফরমানকারী, আসলে আমরা বুঝি নাই গো কবরের মধ্যে আমরা জানতেছি সকাল বিকাল যে কি পরিমাণ আমাদের আজাব দেয়া হয়। শুধু একটা সিম্পটম তোমাদের বর্ণনা করিয়ে দিই, দেখছো আমার হাতের গোস্ত গুলো মোম যেরকম জ্বলিয়া জ্বলিয়া, মোমের কিছু অংশ দেখবেন মোমের সাথে ঝুলিয়া থাকে, ওই লোকটার হাতের গোস্ত গুলা বাবা মোমের মতো গলিয়ে এরকম ঝুলিয়া আছে, মুখের গোস্ত গুলা ঝুলিয়া রয়েছে। ঈসা পয়গম্বর বারে আবার ভালো করে জিজ্ঞেস কর না ফারমান গুলি, এ কি সত্যিকারে আসলে আল্লাহর কসম না আমার জাদুতে,
যত কথাই বলো সেগুলা জাদু দিয়ে তুই করাইতেছ। ঈসা পয়গম্বর মাথা নিচের দিকে দাঁড়ায় বলে মানি মৃত ব্যক্তিকে জীবিত করে আর লোকটা বারবার বলতেছে দেখছো আমার চোখটা ঝুলিয়া রয়েছে, দেখছো মাতার গিলু গুলা ফুটান্ত ভাতের পানির মতো বাইজা রয়েছে, আমার নারী বুড়ি গুলা প্রতিদিন এমন জিনিস আমার খাওয়ানো হয় আমার গালের এবং নাকের ছিদ্র দিয়ে বড় বড় অজাগর ঢোকে, আমার পেটের নারী বিড়ি গুলা এমন ভাবে ধাক্কা দেয় পায়খানি রাস্তা দিয়ে বের হয়ে যায়। আমরাও তোমাদের মতো নবীদের কথা অস্বীকার করতাম, তোমরা খবরদার নবীদের কথা মিথ্যা মনে করিও না, এরা নবীদের কথা সত্য, এরা সত্য আমরা মিথ্যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা আবার কবরের মধ্যে চলিয়ে যায়। ঈসা পয়গম্বর বলে মানি কবর থেকে লোক জীবিত করাইয়া যাদেরকে বিশ্বাস করাইতে পারলাম না এই জাতির কপালে হেদায়েত হবে না, তুমি আমারে আসমানে লয়ে যাও গো মানি, আমি আর এই দেশে থাকতে চাই না যেই দেশে কবর থেকে মানুষ উত্তোলন করার পর তার কথা বিশ্বাস করে না, এই নাফার মানের দেশে আমি আর থাকতে চাই না, আমারে তুমি আসমানে লয়ে যাও, আমারে তুমি দোয়া কবুল কইরা লও, আমারে মৃত্যু দিও না গো মালিক, আমার মৃত্যু দিবা আমার নবীর উম্মত না বানাইয়া মৃত্যু দিও না। হে যুবক ভাইরা একটা কথা বলে দিয়ে যাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার আসমান থেকে জমিনে বাইতুল্লাহর পরে পদার্পণ করবে, বাইতুল্লাহর ছাদের উপর ঈসা নবী যখন সিয়াদ নিয়ে নামবে ঈসা পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় জিজ্ঞেস করবে এই উম্মাতেরা কি আমার উম্মাত না নবী মুহাম্মাদের উম্মাত, সবাই বলবাম না নবী মুহাম্মাদের উম্মাত, ঈসা নবীও বলবে আমিও তার উম্মাত, আমি আজকে নবী হয়ে আসি নাই আমি আসছি একমাত্র আমি মুহাম্মাদের উম্মাত হইয়া। তোমাদের খেদমতে আমি আরজ করতে চাই কবরের জিন্দেগি সত্য না মিথ্যা? তা বুঝে হেলে এত বুদ্ধি থাকার পরও তার বুদ্ধি কামে লাগছে, এ সত্য কথা কোন কামে লাগছে? হালাকে একটা কথা বলে দিয়ে যাই, হুজুরের আপন চাচার নাম ছিল আবু লাহাব, নাম শুনছেন? আরে কুদ্দুস মিয়ার মতো কইরা নেন মিয়া, আবু লাহাবের নাম শুনছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব, আবু জেহেলের নাম কোরআনে নাই, আবু লাহাবের নাম কিন্তু কোরআনে আছে। আল্লাহ পাক বললেন ধর আবু লাহাবের হাত দুইটা, কে বলছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, আবু লাহাবের হাত দুইটা ধর, কার হুকুম? হালাকে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ এত বড় গজব কেন আবু লাহাবের পরে দিল? আবু লাহাব আমার নবীরে কত উপকার করছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আবু লাহাব মক্কার ভিতরে একজন বড় নেতা ছিল এবং আবু লাহাবের দুইটা ছেলের সাথে নবীর মেয়ে বিয়ে দিছিল, এক তো চাচা আর এক তো ভাই, এক চাচা হলে আর এক দুই মাইয়ে বিয়ে দিলে বিয়ে হয় না? উতবা সাহেবা, ও ভাই জান, এই আবু লাহাব হুজুরের অত্যন্ত আপন চাচা, রক্তের চাচা। এই আবু লাহাব যখন কাবা ঘরের সামনে বসে আছে মক্কায় খবর হয়ে গেল আবদুল্লাহর ঔরাসে আমিনার গর্ভ থেকে একটা বাচ্চার জন্ম হচ্ছে, যে বাচ্চাটা তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ, যে আমিনা কুয়ার পারে দাঁড়াইলে দশ হাত কুয়ার নিচে যদি পানি থাকতো আমার বিশ্ব নবী মায়ের গর্ভে থাকার বরকতে আমিনা কুয়ার পাশে দাঁড়াইলে বাবা কুয়ার পানি একবারে মুখে চলে আসতো, আমিনা কাবা ঘরের সামনে দাঁড়াইলে লাতুজা হাবাল যেগুলা তাকো খোদা স্বর্ণ দিয়া কোষ্ঠী পাথরে বানানো মূর্তি লাতুজা হাবাল ও যায় এত বড় বড় পাথরের মূর্তি 360টা মূর্তি, আমার নবীর মা কাবা ঘরের দরজার সামনে ডাক দিছে আমার গর্বে মুহাম্মদ মালিক, আমার মুহাম্মাদের বরকতে তুমি আমার ডাকটা কবুল করো, আমার নবীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে 360টা মূর্তি ধারাস ধারাস করে জমিনে পড়ে গেছে, কাবা ঘরের ভিতরে সেজদায় পড়ে গেছে, কাবা ঘরের দরজা স্বর্ণের দরজা
আবুল হাব পিছনে দাঁড়ায় আছে। আমিনা রে মোহাম্মদ নাম তুমি কোথায় পাইলা, অত সুন্দর নাম। বলে আমার স্বামী রেখে গেছে আহম্মদ, আমি রাখছি মোহাম্মদ। এই নাম দুইটা সিলেক্ট করছে আমার আল্লাহ, এই কাবার মালিক সিলেক্ট করছে। স্বপ্নের ভিতরে আমাকে দুজন এই নাম রাখতে বলছে। আবুল আহাব কি বলে শোনেন? আবুল আহাব বলে নাম যেরকম সুন্দর আমার ভাতিজার কামও সুন্দর। হালাকি আমার আল্লাহ আবুল আহাবের বিরুদ্ধে কি নাজেল করে? তাব্বাত ইয়াদা, আর মিয়া পড়েন না, তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদ মানে হাত। ও আগুনে শিখা, ও আমার পাঠানো গজব আবু জেহেলের হাত দুটো অচল করে দে। কে বলতেছে? কারণ কি? এই হাত দিয়ে আবুল আহাব যখন আমার নবী মায়ের গর্ভে ছিলেন, কাবাগরদের দোয়া করে মানি আমার ভাই আব্দুল্লাহ নাই, আমার ভাতিজারে আমি নিজে লালন পালন করব। এত শুভ সংবাদ আবুল আহাব দিল নবী জন্মে যেদিন হয়ে যাবে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ জিনাই কর, জন্মের তারিখের মধ্যে ভেজাল আছে, জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে বাবা, মৃত্যু তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই। মুহাদ্দিসগণ লেখেন 12 তারিখ যদি রবিউল আউয়াল মাসের হুজুরের শুভ জন্ম হয়। আবুল আহাব কি করছে জানেন? কাবা ঘরের স্বর্ণের দরজা ধরে কাম দেয়ার কয় মালিক রে, আমার ভাতিজা জন্মের পরে বাপ বলে কাউরে ডাক দিতে পারবে, আমার ভাতিজারে তুমি নিজাতে দেখো, পাথরের মূর্তির কাছে দিয়ে বলে খোদা আমার ভাতিজারে তুমি দেখে রাখো। লাত্রে বলে ও গ্রীষ্মকালের খোদা, ও গরমকালের খোদা, ও শীতকালের খোদা, ও আমাদের সবচেয়ে বড় খোদা উজ্জা, তুমি আমার ভাতিজারে দেখে রাখো। নাউজুবিল্লাহ কইলেন না? ওই খোদারে যাইয়া কয় আমার ভাতিজারে দেখো, যদিও তার কাছে আফজাল আমার কাছে না যায়, কিন্তু সে তো আমার নবীর প্রেমে পড়েই ডাকছে। কথা কর না কেন? আজকাল ভাতিজা জন্ম নেয়, ভাই যদি মারা যায় চাচারা দেখতেও যায় না, কয় একটা ভেজাল জন্ম নিল। হালাকে দেখেন নবীর চাচারা কত উদরত হইয়া এই আবুল আহাব সাথে 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 উট কুরবানি দিয়ে দিছে, বিলাই দিছে। এবং আবুল আহাবের একটা বান্দি ছিল সুয়াইবা নাম, কি নাম? এবং ছিল অত্যন্ত সুন্দরী, ও আসাদ করে দিয়ে বলে আমার ভাতিজারে তুই দুধ খাওয়াবি, আমি কোন বান্দির দুধ আমার ভাতিজার মুখে দিয়াবো না, তোরে আজাদ করে দিলাম, তুই যদি আমার প্রিয় বান্দি, তোরে অনেক টাকা দিয়ে খরিদ করছিলাম, উচ্চ বংশের থেকে তোরে জিদে আনছিলাম অনেক টাকা দিয়া, কিন্তু আমি তোরে কেন আজাদ করে দিলাম? আমার ভাতিজার খবর যখন তুই দিয়েছিস, আমার ভাতিজা জন্ম নিয়েছে, তুই আমার খবরটা আগে পৌঁছাইছিস, বিদায় তোরে আজাদ করে দিলাম। কিন্তু মনে রাখবি তোরে একটা শর্তে আজাদ করলাম, তুই আমার ভাতিজারে দুধ খাওয়াবি। এই জন্য দেখবেন আমার নবীর তিনজন দুধ মা পাওয়া যায়, একজন হলো প্রথম দুধ পান করছেন মা আমেনা, 2 নম্বরে সুহাবিয়া, 3 নম্বরে হালিমা সাদিয়া, মারহাবা বলেন। এই দুধ মা এই বান্দিটা যখন আজাদ করিয়া দেয়, এই বান্দিটার কপালে কিন্তু কালেমা নসিব হয়েছিল। আমার নবী তার এত সম্মান করতেন, মাঝে মাঝে বসতেন না গো মা, আমার চাচার কপালে কালেমা হইল না, তোমার কপালে কালেমা হইল গো মা। আর একটা ভাই তার সে এই বান্দিটার কপালে কালেমা নসিব হয় নাই, বিশ্বকে টার্গেট করে দোয়া করতেন আল্লাহ কিয়ামতের মাঠে যদি আমার মা আমেনাও তো মা আমার মা আমেনা আমার কাছে কালেমা পড়ে মৃত্যুবরণ করে নাই, তখন আমি নবী ছিলাম না, আমার মাকে যদি হেদায়েত দাও, তুমি আমারই চাচার আজাদ কিন্তু বান্দিটাকে হেদায়েত দিয়ে কালেমা পড়াইয়া মুসলমান করে কেয়ামতের মাটি উঠাইও, কারণ আমি কোন ইহুদি নাসারার মুখ থেকে দুধ খাবো এটা তুমি জানতে চাও না, এটা তুমি বরকতান বুঝতেও চাও না। আমার মা হালিমায় সাদিয়া যেমনি আমার সাথে জান্নাতে যাবে, আমার ওই দুই মাকেও তুমি জান্নাতে আমার সঙ্গে করে দিও, কারণ সেই মা যাই হোক আমি দুধ তো পান তো করেছি। আল্লাহু আকবার বলেন, কারণ আমি
মদিনার ভূখণ্ডে জান্নাতুল বাকি কবরস্থানে আছে বাবা। পুলিশ দাঁড়িয়ে থাকে, তারপর দেখবেন হাজিরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কেন কান্দে জানেন নি? আমার বিশ্ব নবী কয়েকটা লাশ তার নিজের হাতে রাখছে, কয়েকটা লাশ আমার নবীর নিজের হাতে রাখছে, তার ভিতরে হালিমা সাদিয়ার লাশ। বিশ্ব নবী যখন কানে শুনলেন আমার মা হালিমা সাদিয়া মৃত্যুর শয্যায় সজ্জিত, আবার তুমি সাহাবীদেরকে বললেন সাহাবীরা আমার মা যত সময় পর্যন্ত দম আছে এই অসীম পাখি যত সময় পর্যন্ত বিরাজমান, খাঁচার মধ্যে যাচ্ছে আর আসতেছে নাক দিয়া কান দিয়া, যেখান দিয়ে আমার মায়ের বাতাসটা প্রবাহমান, যতদিন যত সময় পর্যন্ত আমার মা মৃত্যুবরণ না করবে, আপনারা সবাই জোরে জোরে কোরআন শরীফ পড়ে। এই জন্য দেখবেন হাদিসে আছে মৃত্যুর শয্যায় কেউ থাকলে মাসলাটা মনে রাখেন, মৃত্যুর সময় কাউকে বলা যাবে না কালেমা পড়েন, এ কথা বলা নিষেধ। তাকে বলা যাবে না কালেমা পড়েন, এ কথা বলা যাবে না। যদি সে বলে ফেলে আমি পড়তে পারি না, কাফের হয়ে যাবে, কারণ তখন আপনিও বসা, শয়তানও আপনার কাছে বসা। একটা নামাজিকে বেঈমান করে দিয়ে যদি শয়তান তাকে মারতে পারে, শয়তানের জীবনে সবচাইতে বড় একটা সুবর্ণ কাজ। এই জন্য হাদিসে আসছে কোন মৃত্যু শয্যায় সজ্জিত ব্যক্তিকে বলা যাবে না আপনি কালেমা পড়েন, এটা বলা যাবে না, এটা নিষেধ। তাকে বলা যাবে না, তার পাশে বসে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি পড়বেন, আপনারটা শুনে শুনে সে পড়বে, কিন্তু তাকে টার্গেট করে বলবেন না যে পড়েন তো পড়েন তো, খবরদার। আপনারটা শুনে যদি সে পড়ে আলহামদুলিল্লাহ, তাহলে মনে করবেন কালেমা নসিব হয়ে গেছে। স্টপ করে রোগীর পাশে বসে কালেমা পড়ার কথা বলবেন না, যদি সে মনে মনে বইলা বেলা দৌড়াই কালেমা বললে কি হইব, সাথে সাথে যে বেঈমান হয়ে যাবে। হুশ থাকা অবস্থায় তাকে কালেমার তালকিন দিবেন, বেহুশ অবস্থা বলা যাবে না আপনি কালেমা পড়েন, বেহুশ অবস্থাও যদি বলে ফেলে অসুবিধা হয়ে যেতে পারে। বিশ্বনবী বললেন সাহাবিয়া জোরে জোরে কোরআন শরীফ পড়েন, হালিমা সাদিয়া সাহাবীদের সাথে কোরআন শরীফ পড়ে কোরআন তেলাওয়াত করতে করতে অচিন পাখি উড়াল মেরে চলে গেল। অচিন পাখি কাকে বলে বাবা? যাকে ধরাও যায় না, শোয়াও যায় না, চেনাও যায় না, সে কোথা থেকে যায় কেমনে বের হয় কেউ জানে না, নাকের নিঃশ্বাসটা কোন জায়গা দিয়ে যায়, কখন যায়, কিভাবে যায়, এটা আপনি বলতে পারবেন? ওইটার রং কি, কি খায়, কি চায়, কিছুই আপনি আর আমি বলতে পারি না। এমনকি বিশ্ব নবীও বলতে পারতেন না এই পাখিটা উড়িয়া কোন দিক দিয়ে ঢুকে কোন জায়গা দিয়ে বের হয় কখন কতটুকু জায়গায় সে সচ্ছল করি আবার গরম বাতাসটা বের হয়ে যায়, এটা বিশ্ব নবীও বলতে পারতেন না। নবী এই জন্য বলেন সাহাবীর আপনারা কালেমা জোরে জোরে পড়েন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। হালিমা সাদিয়া দেখলেন আর কোন আওয়াজ নাই, নবী একবার হালিমা সাদিয়ার মাথাটা বুকে নেয় আর একবার হাতটা ধরে, আমার নবী ডাক্তার, পৃথিবীতে নবীর চাইতে বড় ডাক্তার কেউ আছে? কিসের কার অ্যাপেন্ডিক্স ডাক্তার, কিসের কার হাড়ের ডাক্তার, কিসের কার ডায়াবেটিসের ডাক্তার? আমার নবী এমন ডাক্তার, চেহারা দেখে বলে দিতে পারতেন কোন রোগে আপনি আক্রান্ত। ইমাম আবু হানিফার খবর জানেন, ইমাম আবু হানিফা ওজুর পানি দেখে বলতে পারতেন আপনি কোন কোয়ালিটির গুনাহ করছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আবু হানিফা নাকি একটা যুবক অজু করতেছে বদনী দিয়ে পাহাড় অঞ্চলে কুফা নগরীতে পানি গড়ায়া গড়ায়া পড়তেছে, আবু হানিফা বললেন তুমি কালকে জেনা করেছ। যুবক আশ্চর্য হয়ে গেল, হুজুর হুজুর আপনি কেমনে বললেন আমি গতকালকে জেনা করেছি? ওরে বাবা বলতে হবে না, আমি আল্লাহর একজন নাখান্দা গোলাপ, তুমি যখন ওযু করতেছিলে তোমার যেই হাত দিয়ে জেনার দিকে যাইতেছিলে, পাও ধুইতেছিলে, পায়ের ভিতর থেকে হাতের ভিতর থেকে যেই চোখ দিয়ে সেয়ে সেয়ে যাইতেছিলে, ওই চোখ আর মুখের ভিতর থেকে জেনার গুণা প্রবাহিত হচ্ছে। আর একজনের কাছে দাঁড়ায় ওই আবু হানিফা
বলতেছে বাবা এদিক আয় তুই তো আমার পিছনে নামাজ পড়ছ আমি দেখতেছি তুই কত কয়েকদিন আগে চুরি করছো আশ্চর্য হয়ে গেলেন হুজুর আপনি কেমনে বললেন বাবা রে তোর ওজুর পানির ভিতর দিয়ে চুরির গুনা জোরে যাইতেছে এই জন্য ইমাম আবু হানিফার সামনে দিয়ে কোন চোর ডাকা জিনা করে যাইতো না যাইতে সাহস পাইতো না চেহারা থেকে বলে বলতো এটা যদি ইমাম আবু হানিফা একজন তাবি সে সাহাবীকে দেখার কারণে যদি এত বড় আল্লাহ তাকে অর্জন করার সুযোগ দান করে এত বড় অ্যাবিলিটি আল্লাহ দান করার সুযোগ দান করেন তাকওয়ার দিক দিয়ে যে হলেন দুজাহানের বাচ্চা যার জন্য কেয়ামতের মাঠটা সাজাইবে আমার মাওলা যার জন্য দুনিয়া বানাইছে গো বাবা ওই মালিক তারে কত ক্ষমতার মালিক বানাই দিতে বিশ্বনবী বললেন তোমরা জোরে জোরে আমার দুধমা হালিমায় সাদিয়ার কাছে কালেমা পড়ো কোরআন তেলাওয়াত করো পড়া হচ্ছে হঠাৎ করে দেখে হালিমা সাদিয়ার আর নিঃশ্বাস বয় না নবী আমার মাথাটা বালিশ থেকে সরাই দিয়ে বলেন সাহাবীরা আমার মাকে একটা কালো চাদর দিয়ে শোয়ে দাও এ মা প্রেমিক ভাইরা দুই ফোঁটা পানি দিয়ে এখন আল্লাহরে খুশি করবা কেন জানো আবার নবী প্রমাণ করে দিচ্ছে গর্ভধারিণী মা তোমাদের যাদের ঘরে আছে আমি হালিমায় সাদিয়া আমার দুধ পান করাইছি দুধের বিনিময়ে হালিমায় সাদিয়াকে টাকা দেওয়া হয়েছে আমি যদি দুধ মায়ের জন্য এত পাগল থাকতে পারি তোমরা গর্ভধারিণী মায়ের নাপাক রক্ত খাইয়া মায়ের গর্ভে ছিল ওই মায়ের হক কেমনে আদায় করবা তোমরা বুঝিয়া নাও নবী বুঝাইয়া দিচ্ছে সাবিরা রে তোমরা ঘরের থেকে বের হয়ে যাও আমার মায়ের কাছে আর কেউ থাকবে না আমার রিলেটিভ যারা আছে তারা আমার মাকে গোসল দিয়া দেওয়া হইল হালিমা সাদিয়াকে কাফন পরিধান করা হইল হালিমা সাদিয়াকে বিশ্বনবী নিজে জানাজা করলেন বিশ্বনবী বললেন সাবিরা রে তোমাদের কোনো খাট বাসের দরকার নাই আমার এই মা হালিমা সাদিয়া পূর্ণিমার চাঁদে আমি চন্দ্রের সাথে খেলা করতাম আমার মা দূরে দাঁড়ায় দাঁড়ায় ঘুম জাগ্রত থেকে দেখত বলতো মোহাম্মদ রে কোনদিন আমি আপনার দুধের পিপাসায় কাঁদতে দেখি না জীবনে কোনদিন আমি আপনার একটা আঘাত করে কাউরে মারতে দেখি নাই কত দামি দামি কথা আমার মা শুনিয়েছে আমার মা যেমনি আমার লালন পালন করেছে আমি আমার মায়ের লাশটা নিজে কবরে নিজে নিয়ে যাব সাহাবীরা পিছনে পিছনে যায় নবী হালিমায় সাদিয়ার কবরের উপরে প্রথম কবরে রাখার আগে শোয়াইলেন কবরের উপরে রাখিয়া নবী নিজে কবরে নামলেন কবরের ভিতরে আমার নবী একবারে টান টান হয়ে চিৎই শুয়ে বললেন উপরের দিকে দুটি হাত তুলে দিয়ে বললেন মালিক ও কবরের মালি আমার মা দুধ মা হালিমারে তুমি মাইরো না যদি কোনো কষ্ট দিতে হয় তোমার বন্ধু মোহাম্মদ রে দাও আমার মা হালিমা সাদিয়ার দিও না যদি তোমার কোনো খারাপ সংবাদ শুনাইতে হয় আমারে শুনাইয়ে দাও যদি আমার মায়ের কোনো খারাপ শব্দ আমি কানে শুনি আমার হালিমারে আমি কবরে রাখবো না আমি অন্য জায়গায় ফেলে দিব কারণ আমার হালিমায় সাদিয়া আমার দুধ পান করাইয়া কবরে খারাপ অবস্থায় থাকবে আমি আব্দুল্লাহর কোলা মোহাম্মদ সহ্য করতে পারবো না কোন জাহান্নামী মহিলারে আমি কবরে রাখবো না আমি নিজ হাতে আমার মাকে রাখতে চাই নিজ হাতে আমি দাফন করতে চাই আমার মাকে নিজ হাতে আমি কোলে করে নিয়ে আসছি গো মালিক আমার কানে একটু খবরটা পৌঁছাইবা ও বাজান কবরের উপরের মালিক আওয়াজ দিচ্ছে জিব্রাইল নিজ আওয়াজ দেয় নবীজি যেই মা আপনার নিজের লাল রক্তগুলা সাদায় দুধে পরিণত করে নবী আপনাকে পান করিয়েছে হালিমাই সাদিয়াকে রাখতে যাই এত কাকুতি মিনতি করতে হবে হালিমাই সাদিয়াকে আপনার কবরে রাখতে যাই এত কাকুতি মিনতি সুরে বলতে হবে না হালিমায় সাদিয়াকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে হালিমায় সাদিয়া আপনার বিশ্বনবী আপনার বিবিদের সাথে জান্নাতে প্রবেশ করবে
এইজন যে আমার নবী কবর থেকে উঠলেন হালিমার জন্য দাফন করে যখন হাত ঝাড়তাছে মাটিগুলা ঝাড়তাছে প্রতিটা পাটির কণার ভিতর থেকে আওয়াজ আসতেছে মারহাবান মারহাবান ইয়া হালিমা সাদিয়া। আমি শুধু আপনাদের খেদমতে করতে চাই, এটা কারণটা কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার কারণ হলো জানেন, এক আমল আছে যার সাথে সবর আছে, আল্লাহ তার সঙ্গে আছে, আল্লাহর জান্নাত তার সঙ্গে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোর করে আমিন।